শিয়ালদহ হাসনাবাদ লোকালে রেখা পাত্র দলীয় কর্মীদের সাথে নিয়ে এদিন ট্রেনে চেপে ভোট প্রচার করেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী। চলছে লোকসভা নির্বাচন, সাথেই চলছে প্রার্থীদের জোর কদমে ভোটের প্রচার। বিভিন্ন প্রার্থী বিভিন্নভাবে সাধারণের মধ্যে মিশে যাচ্ছেন। আজ ট্রেনে উঠে ট্রেনের যাত্রীদের কাছে ভোটের প্রচার করলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এদিন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হাসনাবাদ শিয়ালদা শাখার হাসনাবাদ স্টেশনে ট্রেনে উঠে ট্রেনের যাত্রীদের কাছে ভোটের আবেদন করেন এবং তাদের সাথে কথা বলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। বছরের শুরু থেকেই রাজ্য রাজনীতিতে চর্চার শীর্ষে সন্দেশখালী। জোর করে বেআইনিভাবে জমি দখল, সন্দেশখালীর মহিলাদের শারীরিক নির্যাতন, এই সমস্ত নানান কেচ্ছার অভিযোগ উঠে এসেছে সন্দেশখালী থেকে। বর্তমানে সন্দেশখালী কাণ্ডে নতুন সংযোজন ভাইরাল ভিডিও, তাকে ঘিরেই এখনও বহুল চর্চিত সন্দেশখালী। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সন্দেশখালীর স্ট্রিং অপারেশনের ভিডিও, ফের চর্চায় এসেছে সন্দেশখালীর নাম। ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা চলছে রোজই। এসবের মাঝে এগিয়ে আসছে নির্বাচনের দিন, বিতর্ককে দূরে সরিয়ে প্রচারে নেমে পড়েছেন সমস্ত প্রার্থীরাই, থেমে নেই বিজেপি প্রার্থী রেখা পাত্র। ভোট ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, তাই জোর কদমে চলছে ভোটের প্রচার। শুক্রবার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে হাসনাবাদ শিয়ালদাহ শাখার হাসনাবাদ স্টেশনে ট্রেনে উঠে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। ট্রেনে উঠে ভোট প্রচার করার উদ্দেশ্য হিসাবে প্রার্থী জানান, একদিন তিনিও এইভাবে ট্রেনে চেপে হাসনাবাদ থেকে হাওড়া, হাওড়া থেকে তামিলনাড়ুতে গেছেন কাজের স্বার্থে। তিনি জানান, তিনি আজ সেই দিনের স্মৃতিচারণ করতেই ট্রেনে উঠে ভোট প্রচার করেন, কারণ তার মতো অনেকেই এইভাবে ট্রেনে করে দূর দূরান্তে যাচ্ছেন কাজের সূত্রে। প্রার্থী জানান, এই প্রচারে তিনি বেশ সাড়া পাচ্ছেন, সকলের ভালোবাসা পেয়েছেন, সকলেই তার সাথে আছে। এদিন সকাল সকাল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থী উঠে পড়েন ট্রেনের কামরাতে, কথা বলেন নিত্যযাত্রীদের সাথে, তাকে ভোট দেবারও আবেদন জানান প্রার্থী। দেখুন, আজকে ট্রেনে উঠে প্রচার করেছি, সেটা কারণ হলো একদিন এই হাসনাবাদ স্টেশন থেকেই আমরা শিয়ালদা অবধি পৌঁছেছি, শিয়ালদা থেকে হাওড়া অবধি পৌঁছেছি, সেখান থেকে তামিলনাড়ু অবধি। এরকমই কিছু কিছু মানুষ আছে এখানে, হয়তো কিছু কিছু অভাবী মানুষ আছে, তারা আজকে হয়তো এই প্রচারে হয়তো আমি তাদের সাথে আলাপ করতে পারলাম, তারাও হয়তো আমার মতন বাইরে যাচ্ছে, সেইভাবে তাদেরকে আমি তাদের কাছে গেলাম, তাদের থেকে আশীর্বাদ নিলাম এবং তারাও একইভাবে সাড়া দিচ্ছে, তারা আমার পাশে আছে, ঘরের বোনের পাশে আছে, ঘরের মেয়ের পাশে আছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাসনাবাদ। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে প্রার্থনা জুয়েলার্সের শুভ জন্মদিন উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এই শুভক্ষণে প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে সোনার গহনা কেনাকাটায় দারুণ সাশ্রয়ের সুযোগ। 7 তারিখ মঙ্গলবার থেকে 12 তারিখ রবিবার পর্যন্ত প্রতি গ্রাম সোনার গহনার মজুরির ওপর 160 টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। থাকছে আপনার সাধ্যের মধ্যে সমস্ত রকম গহনার বিপুল সম্ভার, পুরাতন গহনার পরিবর্তে নতুন গহনা কেনার সুযোগ। অফার চলাকালীন রবিবারেও দোকান খোলা থাকবে। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।